নমস্কার বন্ধুরা, এগেইন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি নিয়ে কিন দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্সের এক্সাম 2022 তার কিন্তু ফর্ম বেরিয়ে গেছে। অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, ডেট 22 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 22 জুলাই থেকে চলবে এবং শুরু শেষ হবে 15 আগস্ট। তার আগে কিন্তু তোমরা করে নেবে। লাস্ট ডেট অনলাইন চালানো যারা করবে 15/8, মানে 15 জানুয়ারি, ঠিক আছে। আর ডেট অফ শিডিউল কম্পিউটার বেস এক্সাম যেটা হবে অক্টোবর মাসে কিন্তু এক্সাম হবে। সো এটা করে নাও, সকলে ফিল আপ করো, একটা ভালো পরীক্ষা। সাব ইন্সপেক্টর অফ সিএপিএফ অ্যান্ড সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ 35,400 থেকে 112,400 পর্যন্ত যাদের স্যালারি লেভেল 6-এ কিন্তু, ঠিক আছে। টেন্টেটিভ ভ্যাকান্সি দেখে নাও, ইউআরের টোটাল ভ্যাকান্সি দেখে নাও, 48টা ইউআর, ওবিসি 27টা, এসসি 14টা, এসটি 9টা, ইডাব্লিউএস 11টা, টোটাল 109টা ভ্যাকান্সি কিন্তু সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু টোটাল 53টা ভ্যাকান্সি রয়েছে। সাব ইন্সপেক্টর সিএপিএফের টোটাল দেখতে পাচ্ছ ভাগ করে দিয়েছে 113টা, সিআইএসএফে কিন্তু 630টা সব থেকে বেশি, সিআরপিএফে কিন্তু 813টা, অনেক ভ্যাকান্সি কিন্তু তোমরা সকলেই করো। আর ইন্দো তিব্বান পুলিশ ফোর্সে কিন্তু 63টা সাব ইন্সপেক্টর পোস্ট ফাঁকি, মানে ফাঁকা আছে। এসএসবিতে কিন্তু 90টা, আর টোটাল কিন্তু 714টা ভ্যাকান্সি পূর্ণ হতে চলেছে। সকলে কিন্তু ফর্ম ফিল আপ করো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ঠিক আছে। আর এবার দেখো, ভারতীয় হতে হবে না, তোমরা এটা জানো। এজ লিমিট কিন্তু 1 আগস্টের 8 তারিখ অনুযায়ী হবে, ঠিক আছে। বয়স লিমিট এবং 20 থেকে 25 ইয়ার বয়স, এজ লিমিট কিন্তু 20 থেকে 25, তোমরা বুঝতেই পারছো। এসটিরা কিন্তু 5 বছর, ওবিসিরা 3 বছর, যেরকম পায় সেরকম সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে। এবার দেখো ডিটেলস, অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে। বন্ধুদের শেয়ার করো, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখে নাও। এডু ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, তোমাদের কিন্তু বিএ পাস করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা হবে, ঠিক আছে, পাস করতে মানে যোগ্য হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ, আর তোমরা জানোই ফর্ম ফিল আপ করে নেবে। আর এবং কোড নাম্বারটা দেখে নাও, এটা যেন ভুল না হয়। তোমরা কলকাতার কোড নাম্বার 44-10, তোমরা জানো এসএসসির সমস্ত পরীক্ষা কলকাতার কোড হয় 44-10, ঠিক আছে। এবার দেখো পার্ট ওয়ান পরীক্ষা হবে, পার্ট ওয়ানে কিন্তু কোয়ালিফাইং নেচার থেকে 2 ঘন্টার পরীক্ষা হবে, 50 নম্বর ইন্টেলিজেন্ট পরীক্ষা থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজে থাকবে 50 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বর, আর এবং ইংলিশ কম্প্রিহেনসিভ 50 নম্বর, ঠিক আছে, 50টা প্রশ্ন থাকবে। পেপার টু কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনসিভ 200 নম্বরের হবে, ম্যাক্সিমাম 200 নম্বর পরীক্ষা 2 ঘন্টা। নেগেটিভ মার্ক ইকুয়াল 1/3, মানে একটা ভুল হলে তোমার 1/3 করে কাটা যাবে, ঠিক আছে, 3টে ভুলে 1 নম্বর, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সিলেবাস দেওয়া আছে। সো তোমরা আর শারীরিক সক্ষমতার পরীক্ষাও কিন্তু হবে, ঠিক আছে। 100 মিটার রেস হবে 16 সেকেন্ডে, দেখতে ফিজিক্যাল কী কী টেস্ট হবে দেখে নাও। ওয়েট কিন্তু হাইট অনুযায়ী তোমাদের ওয়েট থাকতে হবে, ছেলেদের কিন্তু হাইটটা দেখে নাও 170 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। আর যারা নেপালি তারা আছো, নেপাল বা অন্য জায়গায়, তাদের কিন্তু গোর্খা যারা আছো তাদের 165, এবং 100 মিটার রেস হবে 16 সেকেন্ডে, 1.6 কিলোমিটার রেস 6 মিনিট 5 সেকেন্ডে, ঠিক আছে। লং জাম্প আছে, হাই জাম্প আছে দেখে নাও, শর্ট এগুলো কিন্তু হবে। ফিমেলদের কিন্তু 100 মিটার কিন্তু 18 সেকেন্ডে, একটু কম, ঠিক আছে। চোখ ভালো হতে হবে, ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে। সো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নতুন কোনো চাকরির খবর পেলে তোমাদের অবশ্যই জানাবো। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তোমাদের চ্যানেল তোমাদের জন্য তৈরি, তোমাদের পাশে থেকো, তোমাদের ভালোবাসার দরকার। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, বাই।